আমরা তো আসামে ঢুকে পড়লাম, আসামে আমরা এসে গেছি। পৌঁছেছি। নমস্কার, তোমরা সবাই ভালো আছো? আমরা কামাখ্যায় চলে এসেছি। কামাখ্যায় আজকে আমরা ভোরের বেলা 7টার সময় আমরা এসে রুম নিয়ে নিয়েছি। এই রুম দেখো, আজ হচ্ছে সোমবার। আমরা সোমবার 7টার সময় আমরা চলে এসে এই রুম নিয়ে নিয়েছি। এসে আমরা আমাদের সকালের যেসব স্নান টান সব সেরে নিয়েছি, নিয়ে আমি মন্দিরের দিকে যাব, মায়ের পুজো দিতে যাব, মায়ের মন্দিরে ঘুরব। যা যা করব তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। বন্ধুরা, আমার রুমটা, এই রুমটা আমার দেখে না, আমরা রেডি হয়ে গেছি, এবারে মন্দিরের দিকে যাব। চলো, যা যা দেখবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখান থেকে ডালা নিচ্ছি। দেখো সব কিছু নেওয়া হয়ে গেছে, ওই আমার মায়ের খানে যাবো, মায়ের পূজা দেবো। চিনতে পারি খেয়াল, মানে খেয়াল হচ্ছিল অনেকদিন। কত দাম দিবি?
প্রচুর লাইনে দাঁড়িয়েছে, প্রচুর লাইন পড়েছে এখানে। আর এই যে দেখছি এখানে অনেক দিনের পুরানো মন্দির, এখানে যজ্ঞ হয়। যে মন্দিরে অনেক পুরানো মন্দির, এখানে যজ্ঞ হয় এবং বলি হয়, পশু বলি হয় এখানে। আর এই তো মায়ের মন্দির তো দেখতে পাচ্ছি নীলাচল পর্বতের ওপরে, নীলাচল পর্বতের ওপরে। আর এই যে মায়ের মন্দির, নাট মন্দির, এটা এটা মায়ের নাট মন্দির। আর ওইদিকে মেন মন্দির আছে। আমরা সবাই মন্দিরে ঢুকলাম, মায়ের গর্ভগৃহে আমরা ঢুকে আমরা পুজো দিলাম, মাকে পুজো দিয়ে আমরা ভিতর থেকে আমরা বাইরে এলাম। ঠিক আছে।
আমরা পূজা দিয়ে আমরা বেরিয়ে মায়ের মন্দির থেকে আমরা ঘুরে বেরিয়ে আমরা চলে যাচ্ছি। বন্ধুরা, ব্লগটি ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করবে, আর আমার নতুন নতুন ভিডিও যারা দেখছো তারা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি করেই ফেলেছে তাদের অসংখ্য ধন্যবাদ ও আমার ভালোবাসা জানাই। আমার এই ব্লগটি দেখার জন্য ধন্যবাদ।